আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে 7 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার সকাল দুপুর ও রাতের 3টি খাবার রেসিপি। এই খাবার 3টি খুবই সহজপাচ্য, বাচ্চারা খুব সহজ হজম করতে পারবে, পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করবে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করবে। এইভাবে খাবার 3টি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার প্রিপারেশনে। দর্শক, কলা কম বাজেটে অনেক পুষ্টিকর একটি ফল, আর এটা সারা বছরই কিন্তু কম বেশি পাওয়া যায়। শিশুর পুষ্টিকর খাদ্য তালিকায় প্রতিদিন ফলটি রাখা প্রয়োজন, কারণ কলায় আছে শরীরের শক্তির অন্যতম উৎস। এতে রয়েছে ম্যাঙ্গানিজ, ভিটামিন B6, ভিটামিন C, ফাইবার, পটাশিয়াম, আয়রন, ভিটামিন A, এছাড়া আরও অনেক পুষ্টি উপাদান, যা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধিতে সাহায্য করে। যেমন বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ায়, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়, বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায়, বাচ্চাদের হার্ট ভালো রাখে, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করা সহ আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কলায়। তাই কলা কিন্তু বাচ্চাকে 6 মাসের পর থেকে নিশ্চিন্তে খাওয়াতে পারবেন। তো দেখুন, আমি এখানে মোটামুটি বড় সাইজের একটি কলার অর্ধেকটা কেটে নিয়েছি, তারপর একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো যাই হোক, চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল অথবা বাটারও ব্যবহার করতে পারেন, কারণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলে, ঘি, বাটারে এগুলোতে কিন্তু গুড ফ্যাট থাকে, যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি দ্রুত ওজন বাড়াতেও সাহায্য করে। তো যাই হোক, একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ, তারপরে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি দিয়ে দিলাম। আমি এখানে দোকানের কেনা চালের সুজি ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত, অর্থাৎ ঘরে তৈরি চালের সুজি কিংবা গমের সুজি, যেটা খাইয়ে অভ্যস্ত সেটা এখানে নিয়ে নেবেন। এরপরে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন সুজিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। এবার হচ্ছে ঘন ঘন নেড়ে চেড়ে সুজিগুলোকে আমরা রান্না করে নেব। দর্শক, এখানে কোনো লবণ ব্যবহার করছি না। 1 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো লবণ ব্যবহার করা যাবে না, 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের লিভার, কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে, তাই এই সময় তাদের খাবারে অতিরিক্ত লবণ বা চিনি তাদের শরীরের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলে। তাই অবশ্যই চিনি এবং লবণটা বাদ দিয়ে দিবেন। আর যেহেতু আমরা এখানে কলা ব্যবহার করছি, তাই ন্যাচারালি কিন্তু খাবারটি অনেক পুষ্টিকরও হবে, পাশাপাশি মিষ্টিও হবে। তো যাই হোক, সুজিটা যখন ভালো করে সিদ্ধ হয়ে এরকমের ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমরা ম্যাশ করা কলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, জাস্ট যে গরমটা রয়েছে তাতেই আমরা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখন হচ্ছে, আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে কিন্তু আপনি এখানে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ সুজির সঙ্গে মিশিয়ে তারপরে খাওয়াতে পারেন। তো যাই হোক, আমার এখানে সুজিটা রান্না করা হয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে কখনো শুধু সুজি খাওয়াবেন না, কারণ সুজির মধ্যে কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না। তো এজন্য সুজিটা বাচ্চাকে পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়াবেন। যেমন কলা দিয়ে রান্না করে খাওয়াতে পারেন, খেজুর দিয়ে রান্না করে খাওয়াতে পারেন, আপেল, আম দিয়ে রান্না করে খাওয়াতে পারেন। এতে করে কিন্তু খাবারটি পুষ্টিকরও হবে, বাচ্চারা পুষ্টিও পাবে এবং মজা করে খাবে। তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন, তবে ঘি, বাটার, তেল যেটাই দেন না কেন, চেষ্টা করবেন পরিমাণ একটু বেশি দিতে, কারণ তেল, ঘি, বাটারের পুষ্টি কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। তো যাই হোক, তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে আমি এখানে হচ্ছে 1 টুকরো রুই মাছে সামান্য একটু হলুদ এবং লবণ মেখে তেলের সঙ্গে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, জাস্ট চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মাছটাকে হালকা 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেবেন, কারণ যদি খুব কড়া করে ভাজেন তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে, জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে। তো যাই হোক, ভেজে নিলাম। এরপরে একই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি।
আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে আদা এবং রসুন পেস্ট। তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব সবজি। আসলে আমি আমার ঘরে যে সবজিটা রয়েছে সেটাই এখানে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমার এখানে রয়েছে গাজর, আলু আর ভেন্ডি। মশলাগুলো পুড়ে যাচ্ছে তাই আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের শরীরের জন্য লবণ ভালো নয়, তো এজন্য আমরা লবণটা স্কিপ করে যাব। তো যাই হোক, এখন হচ্ছে এগুলোকে আরও 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো যখন একটু পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। আমি এখানে পরিমাণ অনুযায়ী মসুরির ডাল নিয়েছি আর নিয়েছি পরিমাণ অনুযায়ী ভাতের চাল। আপনারা আপনাদের বাচ্চাদের খাবার ধরন বা আপনারা কী পরিমাণে রান্না করতে চাচ্ছেন, রান্না করে বাচ্চাকে কয় বেলা খাওয়াতে চাচ্ছেন সেটা বুঝে এখানে চাল ডাল এবং সবজির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। তো যাই হোক, এখন হচ্ছে সব কিছু বেশ ভালো করে ভেজে নেওয়ার পালা। তো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সবজি এবং চালের পানিটা শুকিয়ে এরকমের ভাজা ভাজা হয়ে আসে। তো প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতন ভেজে নিয়েছি, এখন এগুলো ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সব কিছু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিব এবং এই পর্যায়ে আমি চুলাটা হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক এনে নিব। এই তো বেশ ভালো করে বলক চলে এসেছে, এখন চুলাটা মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত চাল ডাল এবং সবজিগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে আসে এবং পানির পরিমাণটা শুকিয়ে আসে। তো এই তো দেখুন, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মধ্যে সবজি ডাল চাল বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে একটা আলু মেশারের সাহায্যে এগুলোকে বেশ ভালো করে ঘুটে নেব। 8 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য খাবারটি হালকা দানাদার রেখে ম্যাশ করবেন, আর 1 বছর থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য তার থেকে আরেকটু দানাদার রেখে ম্যাশ করে নেবেন। তো যাই হোক, ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া, এতে করে খাবারের ঘ্রাণটা সুন্দর আসবে। আর দিয়ে দিব এখানে মাছ, যে মাছ টুকরাকে আমি ভেজে নিয়েছিলাম সেটারই ভালো করে কাটা ফেলে দিয়েছি। অবশ্যই খুব ভালো করে কাটাটা বেছে নেবেন, তা না হলে কিন্তু বাচ্চাদের গলায় আটকে যাবে। আর এখানে মাছটা ভেজে দেওয়ার একটাই কারণ, এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ রয়েছে সেটা কিন্তু ভালো করেই চলে যাবে। তো যাই হোক, মাছ দেওয়ার পরে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতন হালকা মিডিয়াম আঁচে রান্না করে নিব। তো এই তো 2 মিনিট পরে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, যে সকল বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে যদি মাছ এভাবে রান্না করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা মাছ খাবে, মাছের গন্ধও পাবে না, আবার অল্প খেলে অধিক পুষ্টি পাবে। সেই সাথে মাছে থাকা ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ফসফরাস শিশুর দাঁত ও হাড়কে মজবুত করে। মাছে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যা হার্ট ও ব্রেনের জন্য অনেক উপকারী। তো এজন্যই কিন্তু পুষ্টিবিদরা বা ডাক্তাররা বাচ্চাদেরকে মাংসের তুলনায় মাছ খাওয়াতে বেশি জোর দিতে বলেন। তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে প্রথমেই 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। আমি এখানে রান্নার সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি আর 1টা তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে রসুন এবং পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। তো এই তো দেখুন, রসুন আর পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এবং নরম হয়ে আসছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব সবজি। সবজি হিসেবে দিয়ে দিচ্ছি গাজর, মটরশুঁটি আর বটবটি। সবজির পরিমাণটা আপনাদের বাচ্চাদের চাহিদার উপর নির্ভর করবে আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, সবজির কাঁচা গন্ধটা চলে যাবে, এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব রান্না করা ভাতের চাল। আমি এখানে পরিমাণ অনুযায়ী নিয়েছি, চালটাকে বেশ ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এবার সবজির সঙ্গে চালটাকেও আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব, এই ধরুন 1 থেকে 1.5 মিনিটের জন্য।
কিন্তু তার আগে দিয়ে দেব সামান্য একটু জিরার গুঁড়া আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই তো 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নিয়ে এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে প্রায় 2 কাপের মতন পানি ব্যবহার করেছি। তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা বল কেনে নেব চুলার আঁচ হাই হিটে রেখে। এই তো বলক চলে আসছে, এখন একটু হালকা ঝালের জন্য দিয়ে দেব 1টি কাঁচা মরিচ। তবে আপনার বাচ্চারা যদি মরিচ খেতে বা ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে এখানে মরিচটা স্কিপ করে যাবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে বেশ ভালো করে রান্না করে নিচ্ছি। তো যাই হোক, ফিরে আসলাম 25 মিনিট পর, আর এরই মধ্যে সবজি এবং চালটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এরকম একটু পানি অবস্থায় আমি রেখেছি। তো এখন হচ্ছে এর মধ্যে থাকা সিদ্ধ কাঁচামরিচটা তুলে নিব আর হচ্ছে তেজপাতাগুলোকে তুলে নেব। তারপরে একটা আলু মশারের সাহায্যে বা ডাল ঘুটনির সাহায্যে আমরা খাবারটি বাচ্চাদের পছন্দ অনুযায়ী, অর্থাৎ বাচ্চারা যেভাবে খেতে পারে সেটা বুঝে খাবারটি ম্যাশ করে নিব। এই তো খাবারটি ম্যাশ করে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চারা খুব মজা করে খাবে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।